স্কুলে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক শুধুমাত্র হেডলাইনটা দেখেই ঘাবড়ে যাবেন না ভিতরে কিন্তু অন্য গল্প রয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন তো একেবারে হেডলাইনের নিচেই কি লেখা হয়েছে দেখুন বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিকভাবে জানান শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি তাহলে রক্ষা কবচ করতে হল জাস্টিস ঘোষ পরিষ্কার বলেছেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি তাহলে রক্ষা কবচ করতে হল হয়েছে একটা সেটা কি দর্শক আমি আরো খানিকটা অংশ দেখাই এই রিপোর্টের দেখলে বুঝতে পারবেন দেখুন স্কুলে নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অন্তর্বর্তী নির্দেশ আপাতত চার দিন কবচ থাকবে অভিষেকের চার দিন সোমবার পর্যন্ত যদিও যদিও বিচারপতি মৌখিকভাবে জানান শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে ইডি আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি জাস্টিস ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন যদি আর্থিক লেনদেন সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ থাকে তাহলে ইডি কড়া ব্যবস্থা নিতে পারবে সেখানে আমি কোনো হস্তক্ষেপ করছি না তাহলে রক্ষাকবস্থা সেই অর্থে কি হলো যেটা বলা হয়েছে বেঞ্চের সামনে অভিষেকের তরফ থেকে যে আমাদের প্রতি একটা রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে তো সেই সব শুনে বলা হয়েছে আর কি যে ঠিক আছে সোমবার আরও সব শুনব ঠিক আছে অন্যান্য ক্ষেত্রে আমরা এখনও কিছু মানে এখনই কিছু করতে বলছি না কিন্তু আমি এটাও বলছি না যেসব আর কি অভিযোগ সামনে আসছে যে আর্থিক লেনদেন হয়েছে নিয়োগ দুর্নীতির টাকা পয়সা সব গেছে তো যদি ওই রকম কিছু তথ্য প্রমাণ থাকে যে আর্থিক লেনদেন হয়েছে নিয়োগ দুর্নীতির টাকা পয়সা গেছে এর মারফত কালীঘাটের কাকুর মারপথ বা এইভাবে সব গেছে যদি প্রমাণ থাকে তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না এটা কিন্তু পরিষ্কার মানে বুঝতে পারছি যেটা আজকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে আমি কিন্তু কিছু করতে পারবো না যদি পলিটিক্যাল একটা প্রতিহিংসা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি একটু খতিয়ে দেখতে পারি আবারও শুনবো কিন্তু যদি আর্থিক যদি আর্থিক লেনদেন কিছু হয়ে থাকে এবং যদি তার তথ্য প্রমাণ থাকে তাহলে ইডি যা চাইবে করতে পারে আমরা সেখানে কিছু বলবো না তাহলে এটা রক্ষা কবচ সেই অর্থে কী হলো আর যদি দর্শক যদি সত্যি তথ্য প্রমাণ না থাকে তাহলে কেন বা পদক্ষেপ গ্রহণ করতে যাবে ইডি আমরা তো এসব চাই না আমরা তো সবসময় বলি যদি কারো বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ থাকে ডকুমেন্ট থাকে তবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অযথা কোনো মানুষকে হেনস্থা করা হবে এটা আমরা কখনো সাপোর্ট করি না এটা আমি তো জোর গলায় বারবার বলি তো এখন দেখুন দর্শক আমার তো মনে হচ্ছে যে এটা আরও বাঁশ হয়ে গেল অভিষেক ব্যানার্জির কারণ আজকে জাস্টিস ঘোষ যে কথা বলেছেন যে যদি আর্থিক লেনদেন সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ থাকে তাহলে করা স্টেপ নিতে পারবে ইডি এবার কি হবে এবার যখন পরবর্তী শুনানি হবে তখন নিশ্চয়ই জাস্টিস ঘোষ জানতে চাইবেন ইডির কাছে যে কি হলো কিছু আছে বা ইডি যদি কিছু করতে চায় তখন বলতে পারবে এবার কি হবে এবার বিষয়টা মানে আদালতের সামনে আরেকটু ওপেন হয়ে যাবে আদালত পরিষ্কার বলে দিচ্ছে যে যদি আর্থিক লেনদেন সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ থাকে ইডি গ্রেপ্তার করতে পারবে তাহলে এবার যদি ইডি কিছু করতে চায় তখন প্রমাণ সামনে আনতে হবে আর সামনে আনলে আর কারো কিছু করা থাকবে না আদালতের তরফ থেকেও যেহেতু পরিষ্কার ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে যে যদি প্রমাণ থাকে ইডি যা খুশি করতে পারে তাদের মতো করে ফলে আর কোনো রাস্তা খোলা থাকবে না যে না আমাকে হেনাস্তা করা হচ্ছে ইত্যাদি মানে প্রমাণ থাকলে পরিষ্কার বলে দিয়েছে আদালত ইডি স্টেপ নিতে পারবে তার মানে কি এবার এই সব নিয়ে আরও চর্চা হবে পরবর্তী হিয়ারিংয়ে নিশ্চয়ই জাস্টিস ঘোষ হয়তো প্রশ্ন করবেন যদি ইডি ইডি কিছু বলতে চায় যে কি প্রমাণ আছে আপনাদের কাছে বলুন তখন ইডি দেখাতে বাধ্য হবে ফলে আরও বিষয়টা করা হয়ে যাবে এখন যেমন এসব ডায়ালগ দিয়ে বক্তব্য দিয়ে হেনা করে একটা পলিটিক্যাল ক্যাম্পেন করার চেষ্টা হচ্ছে বা সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে তখন আরও ডকুমেন্টেড হয়ে যাবে আদালতের সামনে তখন আর ঘাড় ঘন জায়গা থাকবে না কারণ পরিষ্কার জাস্টিস ঘোষ বলে রাখলেন যে যদি প্রমাণ থাকে ইডি ব্যবস্থা নিতে পারে তার মানে আস্তে আস্তে অভিষেক ব্যানার্জির সব দরজা বন্ধ হয়ে আসছে এই রক্ষাকবচ সেই রক্ষাকবচ নয় এই কবচ এই রক্ষা কবচ নয় সোমবার আবার শুনানি হবে সেটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে এই চার দিন থাকুন না এই চার দিন তো এমনিই ইডি সিবিআই কিছু করতো না যখন একটা বিষয়ে মামলা হয় আমরা দেখেছি যে সেন্ট্রাল এজেন্সি চুপ করে বসে থাকে যে মামলা হচ্ছে হয়েছে কি তার অর্ডার আসে তারপর ব্যবস্থা নেবো এমনিই কিছু করতো না সুতরাং এই কবচটা ফালতু এর কোনো মূল্য আছে বলে আমার আমার মনে হয় না কিন্তু অভিষেক ব্যানার্জিরা অ্যাকচুয়ালি কী চেয়েছিলেন তারা চেয়েছিলেন যে বা তিনি চেয়েছিলেন যে এই যে কেসটা হয়েছে এটা কোয়াশ হয়ে যাক এই এফআইআর বাতিল করে দেওয়া হোক সেটা তো হয়নি এটা তো সেটা তো হয়নি এটা তো বাতিল করা হয়নি বলা হয়েছে সোমবার শুনবো সোমবার পর্যন্ত ঠিক আছে অন্যান্য যদি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া নয় কিন্তু যদি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ থাকে ইডির কাছে তাহলে কিন্তু আমি কিন্তু কোনো হস্তক্ষেপ করবো না ইডি চাইলে করা স্টেপ নিতে পারে তো এটা এটা তাহলে রক্ষা কবচ করতে হলো এটা এটাকে নিয়ে রক্ষা কবচ করে খুব লাভালাভি হচ্ছে একটা অংশের তরফ থেকে এটা মোটেই রক্ষাকবচ নয় বরং আরও আলগা হয়ে গেল বিষয়টা জাস্টিস ঘোষ আমি আবার বলছি পরিষ্কার বলে দিলেন যে দুর্নীতির আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ থাকলে ইডি স্টেপ নিক বরং ইডিকে আরও একটা ধাপ এগিয়ে দেওয়া হলো জাস্টিস ঘোষের বেঞ্চের তরফ থেকে এটা কোনো রক্ষাকবচ হলো না আরও বাঁশ হয়ে গেছে অভিষেক ব্যানার্জির সেটা দর্শক বলার কোনো অপেক্ষা রাখে না মানে যত নড়ছেন অভিষেক ব্যানার্জি ততই পাঁকে কিন্তু গেড়ে যাচ্ছেন হাতি যতই নড়ছে ততই পাঁকে কেড়ে যাচ্ছে এটাই হচ্ছে সার মর্ম আমার আমার দর্শক যেটা মনে হচ্ছে এটা মোটেই রক্ষা কবচ নয় আর একটা বিষয় দর্শক আজকে আরও একটা বিষয় হয়েছে শুভেন্দু অধিকারীর বিষয় সেটারও দেখছি ভুল ব্যাখ্যা চলছে তথ্য প্রমাণ থাকলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে নির্দেশ হাইকোর্টের আমি দেখছি এটা নিয়ে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেছে তার বিরুদ্ধে এবার পুলিশ যা খুশি করতে পারবে আমি দেখছি কেউ কেউ বলছেন এই খবরটা শুনে কিন্তু দর্শক দেখুন তো আচ্ছা এর নিচে দেখুন তো কী লেখা হয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ জানায় অভিযোগের সত্যতা খতিয়ে দেখে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে আচ্ছা আমি ভিতরের অংশটা একটু পড়ে শোনাবো আচ্ছা দেখুন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন চৌধুরী ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার অন্তর্বর্তী এক নির্দেশে জানিয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশকে তা খতিয়ে দেখতে হবে পুলিশ সেক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ করবে যদি দেখা যায় অভিযোগ সত্য এবং তা গ্রহণযোগ্য তাহলে পুলিশ এফআইআর করতে পারবে আগে খতিয়ে দেখবে যদি দেখা যায় সত্য সেই অনুযায়ী মানে তারপর পুলিশ এফআইআর করতে পারবে তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে জনৈক সুমন সিংহের করা জনস্বার্থ মামলায় আপাতত এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট চার সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি রয়েছে তো এটা এটা রক্ষাকবচ শুভেন্দু অধিকারীর থেকে উঠে গেছে সেটা কী করে হলো এটা তো সবাই বলছেন আমরাও তো বলি যদি শুভেন্দু অধিকারী কখনো কোনো অন্যায় করতে পারেন না সেটা তো আমরা আমরাও কখনো বলি না কেন বলতে যাব যে তিনি কোনো দিন কোনো অন্যায় করতে পারেন না এটা কখনো বলা যায় না দেখতে হয় তিনি কি করছেন না করছেন আদালত কি বলেছিল হাইকোর্ট যে যা সব দেখছি ছাব্বিশটা কেস করা হয়েছে কেসের যা সব সার্বত দেখছি এ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ভেন্ডেটা সেইগুলোর ক্ষেত্রে একটা স্টে আর বলা হয়েছিল যে যদি কোনো নতুন করে কোনো কেস করতে হয় আদালতকে আগে বলতে হবে এ কথা বলা হয়েছিল কারণ যা সব দেখছি হিস্ট্রি এ মনে হচ্ছে সব ওই একটা প্রতিহিংসা তো জনস্বার্থ নাকি মামলা হয়েছিল একটা তো সেক্ষেত্রে এই যে ডিভিশন বেঞ্চ কি বলল ডিভিশন বেঞ্চ বলল যে যদি কোনো অভিযোগ আসে সেটাকে পুলিশকে আগে খতিয়ে দেখতে হবে যদি তার সত্যতা থাকে তাহলে পুলিশ এফআইআর করতে পারবে কিন্তু গ্রেফতার করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে তো এটার সঙ্গে একেবারে কি এমন শিথিলতা এসে গেল যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ একেবারে তুলে দেওয়া হলো ডিভিশন বেঞ্চের তরফ থেকে জাস্টিস মান্থা রক্ষা কবচ দিয়েছিলেন দেখুন কি হলো বলে একটা অংশ যেভাবে প্রচার করছে এটার কী কী এটা রক্ষা কবচ কি উঠে গেল এটা মনে হলো আপনাদের দর্শক সব সব মানুষই তো বলছেন যদি কোনো যদি যদি শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটাকে আগে খতিয়ে দেখা হোক যে তার কোনো সার্বত্তা রয়েছে না ভিত্তি রয়েছে না তারপর অ্যাকশন নেওয়া হোক না যদি সত্যি করে ভিত্তি থাকে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে উনি 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 দিনই কোনো অন্যায় করতে না এটা তো আমরা কখনো বলি না কিন্তু কি হচ্ছিল সত্যতা কিছু নেই কোনো সার্বত্তা নেই কোনো ভিত্তি নেই ব্যাস আরম্ভ হয়ে গেল কেস এফআইআর ডাকাটা ডাকি টানাটানি এইগুলো তো ঠিক হচ্ছিলো না এইগুলোর ক্ষেত্রেই তো আদালত হাত বেঁধে দিয়েছিল হস্তক্ষেপ করেছিল এবং বলেছিল যদি কিছু করতে হয় আমাদেরকে বলুন না আমরা দেখছি ক্ষতি দেখে দেখুন অন্যায় করলে আমরাও কাউকে বলবো না যে তাকে আমরা মানে রক্ষা দিচ্ছি বা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না এটা আমরা কখনো বলবো না তো সেটাই তো হয়েছে হ্যাঁ হয়তো এটা বলা হয়েছে যে আগের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে আদালত আগে বলতে হবে কিন্তু এক্ষেত্রে শুধু বলা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে পুলিশই ব্যবস্থা নিতে পারবে কিন্তু মানে সেটা আদালতের অনুমতি আগে নিতে হবে না পুলিশ নিতে পারবে কিন্তু পুলিশকে আগে খতিয়ে দেখতে হবে এটা সত্য এর কোনো সারবত্তা রয়েছে তারপর এফআইআর করবে আর এফআইআর করলেও গ্রেপ্তার করতে পারবে না গ্রেপ্তার বা কড়া স্টেপ নিতে গেলে আগে আদালতকে বলতে হবে তো এটাতে কী এমন হয়ে গেল ঠিক আছে পুলিশকে একটু ভরসা করা হয়েছে আর কি ডিভিশন বেঞ্চের তরফ থেকে পুলিশকে একটু ভরসা করা হয়েছে এটা কিন্তু পুলিশের কাছেও একটা বিরাট চ্যালেঞ্জের যদি দেখা যায় যে এই যে এই যে এই যে বলা হয়েছে যে আগে খতিয়ে দেখতে হবে তারপর এফআইআর এখন যে দেখা যায় যে খতিয়ে না দেখেই ওই কারো কথা শুনে এফআইআর করে দিয়ে মানে ব্যবস্থা নিতে শুরু করে দিলো যদি সেটাকে চ্যালেঞ্জ নিয়ে আবার শুভেন্দু অধিকারী হাইকোর্টে চলে যান যদি দেখা যায় যে পুলিশ ঠিক মতো করে খতিয়ে দেখেনি কারো অর্ডারে এই সব করে ফেলেছে তখন পুলিশেরও বাঁশ হবে মানে এটা আবার পুলিশের কাছেও একটা বিরাট চ্যালেঞ্জের পুলিশকে হয়তো বলেছে যে তোমরা তোমরা অ্যাকশান নিতে পারো আমাকে আমার কাছে আগে আসতে হবে নাও কিন্তু খতিয়ে দেখতে হবে আগে সার কি কী রয়েছে তারপর এফআইআর করবে তাও গ্রেপ্তার করতে পারবে না আমাদের আগে এসে বলতে হবে কিন্তু যদি দেখা যায় যে পুলিশ সারমত্তা খতিয়ে দেখলো না কেউ বললেন ব্যাস একেবারে এফআইআর করে কেস একেবারে স্টার্ট করে দিয়ে একবার এগোতে শুরু করে দিল আবার তখন যদি শুভেন্দু অধিকারী যান চ্যালেঞ্জ করে যদি তার কোনো যদি দেখেন যে আবার সেই মিথ্যাকে সাজাতে শুরু শুরু হয়ে গেছে তাহলে আবার বুঝবে কলকাতা হাইকোর্ট ওই পুলিশেরও আবার ঘাড় মটকে দেবে যে যে একটা মানে যে একটা অল্প ছাড় দিয়েছে এই মুহুর্তে ডিভিশন বেঞ্চ পুলিশকে ভরসা করে যে আপনারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন এখানে আসতে হবে না তখন আবার দেবেন ওটাকে ফের আটকে দেবে ওটাকে ফের আটকে দেবে শুভেন্দু অধিকারী তিনিও বলতে পারবেন যে আপনি তো ছাড় দিলেন বা আপনারা তো ছাড় দিলেন দেখুন আবার মিথ্যা মামলা আমার নামে করা হচ্ছে দেখুন যা খুশি করা হচ্ছে তাহলে কি করে আমার যে একটা অধিকার মৌলিক অধিকার সেটা কি করে ঠিক থাকছে যখন আবার শুভেন্দু অধিকারী বলতে যাবেন যখন দেখবে ডিভিশন বেঞ্চ হয়তো ওই বেঞ্চই বলা হবে আবার নতুন করে যখন দেখবে সত্যি তো ছাড়লাম একটু বিশ্বাস করে ব্যাস আবারও সেই প্রতিহিংসা শুরু হয়ে গেছে আইনের মানে ক্ষমতার একটা মিস ইউজ করা আবার শুরু হয়ে গেছে আবার দেবে সিল করে ধর আপনাদেরকে আর কোনো বিশ্বাস করি না কোনো অভিযোগ থাকলে আগে হাইকোর্টে আসবেন আমরা বলে তারপর অ্যাকশন নেবেন দেখবেন আবার হয়ে যাবে বেশি চালাকি করতে গিয়ে কিছু হবে না অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য সেটা তো পরিষ্কার ফ্রি হ্যান্ড পুলিশকে দিতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবেলা ওবেলা একটা করে কেস কেস করা হবে নথিভুক্ত আর শুধু কি হবে টানাটাঙি হবে চাইলে গ্রেপ্তার করে হবে এটাই তো উদ্দেশ্য শুভেন্দুকে জব্দ করার সেই জন্যই তো এত কিছু হচ্ছে অভিষেক ব্যানার্জিও খুবই গাগড়াচ্ছেন কথা বলছেন একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম ধরে ধরে বলছেন আর তার সঙ্গে তো অনেক অনেক কিছু হচ্ছে আসল উদ্দেশ্য তো আমরা বুঝতে পারছি কিন্তু কি হলো কি হয়েছে রিভিশন বেঞ্চে কী হয়েছে এই যে একটা মামলা হয়েছে জনসাধারণ মামলা আমার মনে হচ্ছে সবাই করোনা হয়েছে আর কি উনি যিনি করেছেন ওনার কি ব্যক্তিগত উদ্যোগ জানি না মনে হচ্ছে করোনা হয়েছে আর কি তো কি হলো লাভটা কি হলো চল ঠিক আছে একটু তো ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে করুক পুলিশ কাজটা করে দেখাক না কেমন কেমন করতে পারে দেখাক দর্শক কি বলবেন আমি জানি না আবার আবারও এই ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে আবার ওনারা কিছু বলবেন কি না যে যা পুরো মানে পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দিল না এটা বললো না ডিভিশন বেঞ্চ যে পুলিশ যা খুশি করতে পারে তাহলে ওনারাও মনে হচ্ছে ওই বিচার ব্যবস্থার একাংশের লোক যে অংশকে দোষারোপ করেন আমি জানি না আবার ওনাদের বিরুদ্ধে আবার অভিষেক ব্যানার্জিরা আবার কিছু বলতে শুরু করবেন কি না আগামী দিনে দর্শক এই হচ্ছে বিষয় দুটো বিষয় নিয়ে আজকে আমি দেখছি মিডিয়াতে বা কেউ কেউ চর্চা করছেন যে অভিষেক ব্যানার্জি রক্ষা কবচ পেয়ে গেছেন কিন্তু আদৌ সেটা নয় আর শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেছে বিষয়টা সেটাও নয় ভুল ব্যাখ্যা চলছে আমি আসল যে বিষয় যে খবর আমি ভিতরের অংশগুলো পড়ে পড়ে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝালাম এতটা নিরাশ হয়ে হয়ে পড়ার কিছু নেই কলকাতা হাইকোর্ট যেভাবে চলার সেভাবেই চলছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে